আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টুকটাক শপিং করেছি যে সেটাই দেখাবো আজকে। প্রথমে গিয়েছিলাম হচ্ছে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে। এত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর রোজার মধ্যে ফেস্টিভ ভাইবটা কিন্তু এরকম শপিং মলগুলো দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর লাগে। প্রত্যেকটা শপিং মল দোকান এরকম লাইটগুলো দিয়ে সাজানো থাকে, অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি ভেতরে যাচ্ছি। রোজার মধ্যে প্রথম শপিংয়ে বের হওয়া, এর আগে বের হওয়া হয়নি। যে গরমটা পড়েছে কোথায় আর যাব, সারাদিন বাসার মধ্যেই থাকতে হয়। তারপরে মন চাইলে একটু টুকটাক দেখে আসি, যদি ভালো লাগে কিনব। সীমান্ত সম্ভারের ভিতরে প্রবেশ করলাম, অনেক বেশি ভিড় ছিল, প্রত্যেকটা দোকানেই ভিড়। প্রথমে একটা বাবুদের একটা দোকান ছিল এখানে, তো বাচ্চাদের জামা দেখছিলাম, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। যদি পছন্দ হয় আপনার বাজেটের সাথে মিলবে না, এরকম একটা বাজেট তারা দিয়ে রাখে। সাধারণ কাপড়গুলোর অসাধারণ দাম যেটাকে বলে আর কি। আর এবার প্রত্যেকটা জিনিসের দাম খুব বেশি, যারা কেনাকাটা করেছেন তারা তো জানেনই। আমি একটু দেখাচ্ছিলাম যে কতটা ভিড় আসছিল। আপনারা কে কি শপিং করলেন এবং কি কি কেনাকাটা হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপরে চলে আসলাম হচ্ছে সীমান্ত স্কোয়ার বা রাইফেলস স্কোয়ার যেটা ছিল সেখানে আসলাম। এবং এখানে প্রচণ্ড ভিড়, খাবারের দোকানগুলো যে নিচের দিকে আছে, তো এই গরমে আইসক্রিম এবং জুস বা হচ্ছে শেকের দিকে সবার ঝোঁক, এবং এখানে ভিড়টা অনেক বেশি। তো আমরাও এখানে চলে আসলাম এবং আইসক্রিম নিয়ে নিব। এখানে মিক্সড ফ্লেভার নিচ্ছি, আগে ছিল এটা 100 টাকা, এখন হয়েছে 120 টাকা। এখানে গেলে আমার এই আইসক্রিমটা খেতেই হবে, কারণ হচ্ছে আমার খুব বেশি পছন্দ। এবং এখানের পেস্তা ফ্লেভারটা সবচেয়ে মজাদার, আমার খুব পছন্দের। বের হয়ে আসলাম এবং আসার পথে এখানে একটা গাছ আছে, সেটা হচ্ছে কাঁঠাল গাছ, এবং গাছের মধ্যে ছোট ছোট এরকম কাঁঠাল হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। লাইটিং করার কারণে সৌন্দর্যটা মনে হয় একটু বেশি বৃদ্ধি পেয়েছে। এই তো বের হয়ে আসলাম, প্রচুর জ্যাম, রিক্সা পেতে যেরকম দাঁড়িয়ে থাকতে হবে, আসার সময়ও রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, এমন অবস্থা। বের হয়ে আসলাম এবং এখন যাব হচ্ছে আগড়াতে। আগড়ার সামনে গিয়ে দেখলাম আগড়া বন্ধ হয়ে গেছে, যেহেতু 9:30 বা 10টা বেজে গিয়েছিল আমাদের ওখানে যেতে। পরে ভাবলাম যে কিছু কেনাকাটা করা প্রয়োজন, তো আজকে করতে হবে, ইউনিমার্টের দিকে রিক্সা নিলাম। ইউনিমার্টের কাছাকাছি গিয়ে দেখলাম ইউনিমার্টও বন্ধ। পরে না পারতে আলমাস সুপার শপে গিয়ে কেনাকাটাটা করলাম। আর এই চকলেটের সেকশনে আসলে মনে হয় আমি সব কিছু তুলে নিয়ে যাই, আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই জানাবেন। টুকটাক কেনাকাটার যেটা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম আমরা, কাউন্টারে চলে এসেছি। এখানে স্ক্যান করে প্রাইসগুলো তো কেনাকাটা শেষ করে ফেললাম। এবং আজ এবারে রোজার মধ্যে এটা হচ্ছে আমাদের শেষ ব্লগ আপলোড করা হবে। এটা সবাই আশা করছি ঈদটা সুন্দর মতো কাটাবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, এই কামনাই করছি। এবং পরবর্তীতে আসার পথে আমরা হচ্ছে মোমোস একটা নতুন এখানে রেস্টুরেন্ট খুলেছে জিগতলা বাস স্ট্যান্ডের দিকে, তো ভাবলাম গিয়ে খাই। মোমোস যেহেতু আমার এবং আমার পরিবারের সবারই পছন্দ, তাই ভাবলাম খাই এবং যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব বাসার জন্য। খেলাম, এটা এতই জঘন্য ছিল, এটা মনে হয় পান্ডা বিডি এরকম কিছু একটা নাম ছিল, রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গেছি, ডাম্পলিং পান্ডা বিডি এরকম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। খাওয়ার পরে অভিজ্ঞতা খুবই বাজে, একটু মজার না। যারা ভাবছেন যাবেন, আমি রেকমেন্ড করব না যাওয়ার জন্য। আর যদি যেয়ে টেস্ট করে দেখতে চান যে ভালো লাগছে কি না, সেক্ষেত্রে যেতে পারেন। তো আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।